হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাগানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইগ্রেন, বা যেটাকে আমরা বাংলায় আধকপালি বলে থাকি, এর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে। মন্ডলী, মাইগ্রেন বা আধকপালি হচ্ছে এক ধরনের মাথা ব্যথা বা হেডেক। এটি এক ধরনের স্নায়বিক ব্যথা বা নিউরোলজিয়া পেন। এটি আমাদের কপালের ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে হয়ে থাকে। এটির নানা কারণ রয়েছে, যেমন হরমোনাল চেঞ্জ, বিশেষ করে মহিলাদের মধ্যে ঋতুস্রাব চলাকালীন হরমোনাল চেঞ্জ ঘটে আর এর ফলে মাইগ্রেন বা আধকপালি হয়ে থাকে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে কাজের চাপ, শারীরিক ও মানসিক চাপের ফলে আধকপালি বা মাইগ্রেন হয়ে থাকে। তৃতীয় যে কারণ তা হচ্ছে ঘুমের অভাব, যদি ঠিকঠাক মতো ঘুম না হয় সেক্ষেত্রে আধকপালি বা মাইগ্রেন হয়ে থাকে। চতুর্থ যে কারণ তা হচ্ছে দুর্বলতা, যদি শারীরিক দুর্বলতা থাকে সেক্ষেত্রে মাইগ্রেন বা আধকপালি রোগটি হয়ে থাকে। পঞ্চম যে কারণ তা হচ্ছে খাবারের গন্ডগোল, অত্যাধিক তেলে ভাজা খাবার খাওয়া, অত্যাধিক মশলাদার খাবার খাওয়া, এই সমস্তর ফলে গ্যাস অম্বল হয়ে থাকে আর এতে হেডেক বা মাইগ্রেন বা আধকপালি হয়ে থাকে। ষষ্ঠ যে কারণ তা হচ্ছে আবহাওয়া পরিবর্তন জনিত কারণে, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রেও মাইগ্রেন হয়ে থাকে। সপ্তম যে কারণ সম্বন্ধে বলবো সেটি হচ্ছে ঔষধের সাইড এফেক্ট। যে সমস্ত গর্ভনিরোধক ঔষধ রয়েছে মহিলারা যেগুলি ব্যবহার করে এর সাইড এফেক্ট হিসেবেও মাইগ্রেন বা হেডেক হয়ে থাকে। এবার জেনে মাইগ্রেনের লক্ষণ সম্বন্ধে। মাইগ্রেন বা আধকপালি যদি হয় তাহলে কপালের বাম দিকে অথবা ডান দিকে যে কোনো একদিকে প্রচন্ড যন্ত্রণা করবে, ব্যথা করবে, এর সাথে সাথে চোখে ব্যথা করবে এবং চোখের আশেপাশে ব্যথা করবে, ঘাড়ে ব্যথা করবে আর অনেক সময় মাথা আর কপালে তাপ বেশি থাকবে আর এর সাথে সাথে বমি ভাব থাকবে, বমি হবে, আলো আর শব্দ অসহ্য হবে, আলো আর শব্দেতে রোগীর কষ্ট বৃদ্ধি পাবে আর এর সাথে সাথে খাবারের প্রতি অরুচি আর অনিদ্রা, এই সমস্ত লক্ষণগুলি যদি মাইগ্রেন বা আধকপালি হয় তাহলে দেখা যাবে। প্রিয় দর্শক মন্ডলী, এবার জানি মাইগ্রেন বা আধকপালির একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন বা কমপ্লেক্স হোমিও ওষুধ সম্বন্ধে। এই ওষুধটি হচ্ছে জার্মানি একটি হোমিওপ্যাথি কম্বিনেশন R16। এটি হোমিওপ্যাথি দোকান, যে সমস্ত জায়গায় জার্মানি হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় এটি ভারতেও পাবেন, বাংলাদেশেও পাবেন, সেখান থেকে আপনারা কিনে নেবেন। এটি হচ্ছে জার্মানি কোম্পানি ডক্টর রেকওয়েগের R16 ড্রপ। এটি মাইগ্রেন বা হেডেক ড্রপ নামে পরিচিত। এটি 22 ml থাকে, এটির ভারতীয় মূল্য হচ্ছে 235 টাকা। এবার জেনে এই R16 ড্রপে কি কি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সে সম্বন্ধে। এই R16 বা R16 ড্রপে যে হোমিওপ্যাথি ওষুধ রয়েছে তা হচ্ছে সিমিসিফিউগা, যেটি আধকপালের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এটি মহিলাদের ওভারি ডিজিজ, মাথার উপরে তাপ আর স্নায়বিক ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। এর সাথে মেশানো রয়েছে জেলসিমিয়াম, যেটি মাথার প্রচন্ড ব্যথা কমাতে সাহায্য করে। এটি আলোর ফলে যদি মাইগ্রেন বা মাথা ব্যথা হয়, চোখে বা চোখের উপরিভাগে যদি ব্যথা হয় আর মাথা ভারী হয়ে থাকে সেক্ষেত্রে জেলসিমিয়াম একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। মেশানো রয়েছে আইরিস, যেটি সময় অনুযায়ী যে মাইগ্রেন বা মাথা ব্যথা হয় অর্থাৎ ঠিক একই সময়ে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি মেডিসিন। যদি অল্প বমি বা টক বমি হয়, তেতো বমি হয় আর বমির ভাব থাকে আর এর ফলে যদি মাথা ব্যথা হয়, পেটের গন্ডগোলের জন্য যদি মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আইরিস একটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। এর সাথে মেশানো রয়েছে স্যাঙ্গোনেরিয়া, যেটি ডান দিকের মাইগ্রেন বা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। এটি নিউরোলজিয়া পেন অর্থাৎ স্নায়বিক ব্যথা কমাতেও সাহায্য করে। এর সাথে মেশানো রয়েছে স্পাইজেলিয়া, যেটি বাম দিকের আধকপালি কমাতে সাহায্য করে অথবা সর্দি জনিত কারণে, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তো স্পাইজেলিয়া ওষুধটিও কাজ করে, আবার জেলসিমিয়াম ওষুধটিও কাজ করে। এই 5টি হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে ডক্টর রেকওয়েগের R16 বা R16 এই হোমিওপ্যাথি কম্বিনেশন মাইগ্রেন ড্রপ হেডেক ড্রপটি তৈরি। এবার জেনে নি এই ডোজ সম্বন্ধে বা এটি ব্যবহার করবেন কিভাবে সে সম্বন্ধে। যদি আপনার অ্যাকুয়েট মাইগ্রেন হয় বা সবে মাত্র আধকপালি শুরু হয়েছে আর অত্যাধিক মাথা ব্যথা করে সেক্ষেত্রে এই R16 বা R16 ড্রপটি
তাহলে বড়দেরকে কাপের এক এক চার অংশ জল নিয়ে তাতে 15 ফোঁটা করে দিয়ে 2 ঘন্টা পর পর খেতে হবে, অর্থাৎ দিনে 5 থেকে 6 বার খেতে হবে। আর যদি ব্যথা কমে যায় তখন দিনে 3 বার খেতে হবে। আর ছোটরা 2 চামচ জল নিয়ে তাতে 7 ফোঁটা করে দিয়ে দিনে 2 ঘন্টা পর পর খাবে, আর কমে গেলে দিনে 3 বার খাবে। এবার বলি যারা R16 বা R16 ড্রপটি পাবেন না তারা কি করবেন, তারা এই 5টি মেডিসিন 30 পোটেন্সিতে কিনে নেবেন, অর্থাৎ সিমিশিফুগা 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন, জেলসিমিয়াম 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন, আইরিস 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন, স্যাঙ্গোনেরিয়া 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন, আর স্পাইজেলিয়া 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এই 5টি মেডিসিন 5 ml করে কিনে নেবেন। তারপর এইরকম একটি 30 ml এর কাঁচের শিশি নেবেন, সেই মেডিসিন গুলো একসঙ্গে এতে মিশিয়ে এইভাবে 10 বার ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তাহলে তৈরি হয়ে গেল একটি মাইগ্রেনের কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ। এবারে মেডিসিনটি R16 বা R16 যে মেডিসিনটি রয়েছে সেই রকম ভাবে খাবেন। এবার বলি মাইগ্রেন বা আধ কপালের একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। মাইগ্রেনের ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক বায়োকম্বিনেশন ওষুধটি রয়েছে সেটি হচ্ছে BC12 বায়োকম্বিনেশন 12। এটি মাইগ্রেনের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। এটিতে যে সমস্ত বায়োকেমিক ওষুধ মেশানো রয়েছে তা হচ্ছে ফেরামফস 3X, যেটি আবহাওয়া পরিবর্তন জনিত কারণে সর্দির কারণে যদি মাথা ব্যথা করে সেক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ, ক্যালিয়াম সাল্ট 3X, এটিও হেডেকের একটি কার্যকরী বায়োকেমিক ওষুধ, ম্যাকফস 3X, এটি নিউরোলজিয়া পেন দূর করতে সাহায্য করে, আর ন্যাট্রোমিউথ 3X, এটি দুর্বলতার কারণে যদি মাথা ব্যথা হয় অথবা বমি ভাব মাথা ঘুরে সেক্ষেত্রে ন্যাট্রোমিউর 3X খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। এই 4টি বায়োকেমিক মেডিসিন দিয়ে এই BC12 এই হেডেক কম্বিনেশনটি তৈরি, যেটি হেডেক বা মাইগ্রেন ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বায়োকেমিক ওষুধ। এবার বলি BC12 বা বায়োকম্বিনেশন 12 এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন বা এর ডোজ সম্বন্ধে। এটি হোমিওপ্যাথি দোকান থেকে কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি আপনার মাইগ্রেন যখন প্রথম শুরু হবে তখন 4টি করে ট্যাবলেট 2 ঘন্টা পর পর চাবিয়ে খাবেন, চুষে খাবেন, হালকা গরম জল সহ খাবেন, দিনে 5 থেকে 6 বার খাবেন, হোমিওপ্যাথি ওষুধটির 15 মিনিট পর খাবেন। আর যখন মাথা ব্যথা কমে যাবে তখন দিনে 3 বার খাবেন। আর ছোটরা যখন মাথা ব্যথা শুরু হবে 2টি করে ট্যাবলেট 2 ঘন্টা পর পর খাবে, চাবিয়ে খাবে, চুষে খাবে, হালকা গরম জল সহ খাবে, যখন মাথা ব্যথা কমে যাবে তখন দিনে 3 বার খাবে, হোমিওপ্যাথি ওষুধের 15 মিনিট পর খাবে। এইভাবে এই হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ওষুধগুলি 5 দিন পর্যন্ত খেতে হবে, দিয়ে বন্ধ করে দিতে হবে। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিফাকানা ইউটিউব চ্যানেলটি।